বাঙালির কাছে ইলিশ মাছ হলো একটা আবেগ। আর আজ আমি ইলিশ মাছের মুড়ো গরম জলে ফুটিয়ে এমন একটা মজাদার রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, যেটা পেলে গরম ভাত হলে আর কিছুই চাই না। নমস্কার বন্ধুরা, বোলা ভিশেলি সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে, এই যে দেখো এখানে আমি ছোট সাইজের একটা ইলিশ মাছের একটাই মাথা নিয়েছি, দুটো ভাগ করা রয়েছে। এবারে মাথাগুলোকে আমি একটু সিদ্ধ করব, সেজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে এক গ্লাস মতন জল। এবারে জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর সামান্য 1/4 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে জলটা ভালো করে ফুটে ওঠার পর তারপরেই কিন্তু এই ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। মানে মাথাটাকে দু অর্ধেক করা রয়েছে সেটাকে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারেই লো নয়, মাঝারি আছে দেখে এটাকে তোমার ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যত ভালো সিদ্ধ হবে ততটাই এই রান্নাটা খেতে ততটা মজা হবে। আমি গ্যাসের ফ্লেমকে মাঝারিতে দিয়ে দিলাম, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। সর্ষের তেলে আমি বেশ কিছু শুকনো লঙ্কা, এখানে জালটা তোমরা নিজেরা বুঝে দেবে, এখানে আমি প্রায় 5-6টা মতন শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে ভেজে একটু লাল লাল করে ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। এটা এমন কোনো কঠিন কাজ নয়, আর এই রান্নাটা করতে একেবারেই সময় কম লাগে, আর খেতে তো অসাধারণ। এর সঙ্গে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছেই করবে না। লঙ্কাগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এরপর আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এইরকমভাবে স্লাইস করে নিয়েছি, পুরোটাই ঢেলে দেব এবং একটু লালচে করে ভাজবো। আমি এই পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি এখান থেকে কিন্তু 2টো ভাগে ভাগ করে নেবো। এক ভাগ পেঁয়াজকে আমি একটু কম ভাজবো, আর একটা ভাগকে একটু বেশি করে ভাজবো, কিন্তু কোনোরকম লালচে ব্রাউন আমার করার কোনো দরকার নেই। একটু সময় নিয়ে হালকা, এই দেখো একটু ট্রান্সপারেন্ট হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। এই ছোট্ট একটা মাথা দিয়ে পরিবারের 4-5 জনের খাওয়া অনায়াসে হয়ে যাবে। দেখো আমি এবার বাকি পেঁয়াজটাও তুলে নিচ্ছি। এরপর আসছি আসল ধাপে, আর এই পেঁয়াজ ভাজাটা তো দারুণ লাগে। এদিকে এবার দেখে নিচ্ছি, দেখো জলটা কতটা শুকিয়ে গেছে। এবারে আরও একটু উল্টে পাল্টে মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি, যার ফলে জলটাও কিন্তু বেশ শুকিয়ে শুকনো হয়ে যাবে। আর এই যে পাতলা একটা অংশ দেখলে কানকোর পাশে থাকে, ওটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এরপর এই জলটাকেও আমি শুকিয়ে নেবো, তবে খুব বেশি শুকোবো না, একটু ভেজা ভেজা ভাব থাকবে, খুব বেশি শুকোবো না। এই দেখো আমি ভেঙে নিয়েছি, আর একটু একটু করে কি জল কিন্তু রয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমকে অফ করে এটাকে ঠান্ডা করে তারপরে আমি দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে। একটু অবাক হলো না, ইলিশ মাছের মাথা মানে প্রচণ্ড কাঁটা, কিন্তু এই কাঁটা যে কোথায় চলে যাবে নিজেও টের পাবে না। এবারে আমি পরে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা, আর সঙ্গে বেশ কিছু শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার হয় না, শুকনো লঙ্কা দিলেই এর টেস্টটা বেশি ভালো হয়। তুমি যদি মনে করছো যারা শুকনো লঙ্কা খেতে চাইছো না শরীরের নানান কারণে, তারা কিন্তু কাঁচা লঙ্কাকেও এরকমভাবে ভেজে নিয়ে করতে পারো। এবারে এটাকে একটা মিহি পেস্ট করে নেবো, একেবারেই মিহি পেস্ট। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এবারে সম্পূর্ণ জিনিসটাকে আমি তোমাদের আঙুলে করে দেখিয়েও দেবো যে কতটা মসৃণ হয়েছে। এটা খাবার পর মুখে কোনো রকমের কিছুই বাঁধবে না, দেখতে পেলে আমি কিন্তু কিছুই ফেললাম না, পুরো মাথাটাই পেস্ট হয়ে গেল। এবারে ওই যে কড়াইটায় আমি ভেজেছিলাম পেঁয়াজ, সেই কড়াইয়ের মধ্যে আমি আর তেল দিইনি, যেটুকু তেল ছিল তার মধ্যে পেস্ট করে রাখা মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করবো ভালো করে, আর আগে যে প্রথমে যে আমি অর্ধেক পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেউ যদি মনে করো ভাজা পেঁয়াজ খাবে না, এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহারও কিন্তু করতে পারো, তবে দুটোতে দু রকমের টেস্ট আসবে, এটা তো বলাই যায়। আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুনের পরিমাণ আমি আর দিইনি, আমি সিদ্ধর সময় যে পরিমাণ লবণ দিয়েছিলাম তাতেই
হয়ে গেছে। আমি ভালো করে চেক করে দেখে নিয়েছি আর কিন্তু তেমন কিছুই দেওয়ার নেই। এবার শুধু এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নেওয়ার পালা। এটা খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেল। এত লোভনীয় একটা রেসিপি, এই অল্প সময়ের মধ্যে পরিবারের 4-5 জনের খাবার মতন। তোমাদের এই রেসিপি দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। সাজিয়ে দাও কিছু পেঁয়াজ দিয়ে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি এটা মেখে খাও পুরো অমৃত। মাছ খাওয়া ভুলে যাবে ইলিশ মাছের এই মাথার ভর্তা বা বাটা দিয়ে। কেমন লাগলো জানাতে ভুলে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলে যেও না। অবশ্যই বেল বাটনে ক্লিক করে রেখো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধান।